বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো কারণে ভুলবশত যদি আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলেট হয়ে যায় তাহলে কিভাবে সেই মেসেজটি আপনি ফিরে পাবেন তা এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো। বন্ধুরা, আপনি যদি জেনে না থাকেন কিভাবে হোয়াটসঅ্যাপের ডিলেট হয়ে যাওয়া মেসেজ পুনরায় ফিরিয়ে আনতে হয় তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলি পুনরায় ফিরিয়ে আনবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, সবার প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেছে এবং আমি যাদের সাথে চ্যাট করেছি তাদের নামগুলি এখানে দেখাচ্ছে। বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য এখানে আমি ভাস্কর পার্কার নামে আমার যে বন্ধু আছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে যে সমস্ত এসএমএস বা চ্যাট হয়েছিল সেগুলি ডিলিট করে আবার কী করে ফিরিয়ে আনতে হয় তা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে আমার এই বন্ধুর নামের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার বন্ধুর সাথে যে সমস্ত এসএমএস বা চ্যাট হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই চ্যাটগুলি আমি আপনাদের ডিলিট করে কিভাবে আবার ফিরিয়ে আনতে হয় তা আপনাদের সামনে লাইভ দেখাবো। তো ডিলিট করার জন্য সবার প্রথমে ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করলে এরকম আসলে নিচে মোর অপশনের ওপর ক্লিক করলে ক্লিয়ার চ্যাট নামে একটি অপশন আসবে। বন্ধুরা, এই ক্লিয়ার চ্যাট অপশনের ওপর ক্লিক করলেই আমার বন্ধুর সাথে যে সমস্ত এসএমএস বা চ্যাট হয়েছিল তার সমস্ত কিছুই এইভাবে ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমার বন্ধুর সাথে যে সমস্ত চ্যাট বা এসএমএস হয়েছিল তার সমস্ত কিছুই ডিলিট হয়ে গেছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ডিলিট হয়ে যাওয়া এসএমএস বা চ্যাট কিভাবে ফিরিয়ে আনতে হয় তা আমি আপনাদের বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি ব্যাকে চলে এসে হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে আসব। হোয়াটসঅ্যাপের হোম পেজে আসার পর ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাচ্ছেন, এর ওপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসলে এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। বন্ধুরা, এখানে আপনারা চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা এই চ্যাট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুললে এই পেজে নিচের দিকে চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই চ্যাট ব্যাকআপ অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসলে এই পেজের কিছুটা নিচের দিকে গুগল অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি হোয়াটসঅ্যাপে অ্যাড না থাকে তাহলে এখানে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। এরপরে ওপরে ব্যাকআপ অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ব্যাকআপ অপশনের ওপর ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলি ব্যাকআপ করা না থাকলে ব্যাকআপ করে নেবেন। এই সমস্ত হয়ে যাবার পর ব্যাক বাটন প্রেস করে একদম হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন। বন্ধুরা, এবার আমি আমার হোয়াটসঅ্যাপের লোগোর ওপর কিছুক্ষণ এইভাবে প্রেস করে ধরলে অ্যাপ ইনফরমেশন নামে একটি অপশন আসলে এই অ্যাপ ইনফরমেশন অপশনের ওপর ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ খুললে এখানে আপনারা ফোর্স স্টপ নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে এরকম আসলে আবারও ফোর্স স্টপ এর ওপর ক্লিক করবেন। এরপর বন্ধুরা, এখানে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই স্টোরেজ অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই ক্লিয়ার ডাটা অপশনের ওপর ক্লিক করে হোয়াটসঅ্যাপের সমস্ত ডাটা এইভাবে ক্লিয়ার করে দেবেন। বন্ধুরা, এই সমস্ত হয়ে যাবার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনার হোয়াটসঅ্যাপের লোগোর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসলে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসলে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনার আগে হোয়াটসঅ্যাপটি যে নাম্বার দিয়ে খোলা ছিল সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নাম্বার টাইপ করে নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। বন্ধুরা, এই পেজে আপনারা নিচে ভেরিফাই উইথ এসএমএস অপশনের ওপর ক্লিক করলে
আপনার নম্বরে ওটিপি গেলে ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আসলে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করার পর সমস্ত কিছু এইভাবে অ্যালাউ করে দেবেন। সমস্ত কিছু অ্যালাউ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। বন্ধুরা, এখানে ভুল করে কখনোই আপনারা স্কিপ অপশনের ওপর ক্লিক করবেন না, এখানে আপনারা রিস্টোর অপশনের ওপর ক্লিক করবেন। রিস্টোর অপশনের ওপর ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজগুলি রিস্টোর হতে কিছুক্ষণ সময় নেবে। বন্ধুরা, এখানে নিচে রিস্টোর হওয়ার পার্সেন্টেজ দেখাচ্ছে, তা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। রিস্টোর হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম আসলে নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করে দেবে। এরপর আপনার সামনে এরকম আসলে নামের জায়গায় আপনি আপনার নামটি এখানে টাইপ করে দেবেন। নাম টাইপ করার পর নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে আপনার হোয়াটসঅ্যাপটি আগের মতোই এরকমভাবে খুলে যাবে। এখানে আমি আমার বন্ধু ভাস্কর পার্কার নামের ওপর ক্লিক করে দেখতে পাবো যে সমস্ত চ্যাটগুলি আমি একটু আগে ডিলিট করে দিয়েছিলাম সেই সমস্ত চ্যাট বা SMSগুলি পুনরায় ফিরে এসেছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আপনার চ্যাটগুলি ফিরে পেতে পারেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি যে এই সমস্ত চ্যাট ফিরে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপের সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড থাকতে হবে, আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলিকে ব্যাক আপ করতে হবে মাঝে মাঝে। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের হোম পেজে গিয়ে ওপরের ডান দিকে 3 ডটের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সেটিং অপশন আসলে এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে এখানে চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই চ্যাট অপশনের ওপর ক্লিক করবেন। চ্যাট অপশনের ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজের নিচের দিকে চ্যাট ব্যাকআপ অপশনের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। বন্ধুরা, এই পেজে আপনারা নিচের দিকে গুগল অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি এখানে অ্যাড করা না থাকে অবশ্যই অ্যাড করে নেবে। এরপর ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশনের ওপর ক্লিক করে ডেলি অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আপনি প্রতিদিন ব্যাকআপ নিতে পারেন, যাতে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট বা SMS কোনো কারণে ডিলিট হয়ে গেলে আপনি খুব সহজেই আমার স্টেপগুলি ফলো করে পুনরায় ফিরে পেতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আমার স্টেপগুলি ফলো করে হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজগুলি ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।